পানীয় জলের কল থেকে পোকা বেরোনোর অভিযোগ ভাটপাড়ার 33 নম্বর ওয়ার্ডের পালপাড়ায়। বাড়ির পানীয় জলের কল থেকে দেদার পোকা বেরোনোর অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর পালপাড়ায়। বাসিন্দাদের অভিযোগ, এক সপ্তাহ ধরে পৌরসভার সরবরাহ পানীয় জল থেকে পোকা বেরোচ্ছে, কিন্তু আজ থেকে কল থেকে অতিরিক্ত হারে পোকা বেরোচ্ছে। যদিও পোকা বেরোনোর অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। পোকা বেরোনোর বিষয়ে ভাটপাড়া পৌরসভা জল দফতরের সিআইসি অমিত গুপ্তা বলেন, শুনেছি একটা বালতি ভর্তি জলে দু চারটে পোকা দেখা গিয়েছে, কিন্তু কল থেকে পোকা বেরোচ্ছে তার কোনো প্রমাণ নেই। তবু জল দফতরের কর্মীদের কম্প্রেসর কাম ক্লিনিং মেশিন নিয়ে পাঠানো হয়েছে ওই এলাকায়। তারা পরীক্ষা করে দেখবেন সত্যি পোকা বেরোচ্ছে কিনা। ব্যারাকপুরের ভাটপাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলামিজ নিউজ। পড়ছে, এ কদিন অল্প অল্প পড়ছিল, আজকে অতিরিক্ত পড়ছে, যার জন্য আমরা বলতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা খেতে পাচ্ছি না তো জল, সকাল থেকে ওই জন্য বলে বলে পৌরসভা থেকে গাড়ি দিয়ে গেছে, আমরা সেই জল এখন ইউজ করছি। উনি এই পোকার জলের বালতিটা টেনে নিয়ে গিয়ে ফেলে দিতে যাচ্ছে। উনি আমার হাত থেকে বালতিটা কেড়ে নিল, কেড়ে নিয়ে ফেলে দিতে যাচ্ছে। ওনাকে জানালে পরে উনি কোনো কাজই করে না গো। আমাদের এখানে এখান দিয়ে আপনি যান আসেন, দেখেন গন্ধ, ড্রেনগুলো পরিষ্কার করে না, বললে পরে খেউ 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 করবে, কোনো কিছু করতে চায় না। একটু আগে ওই এখনই যেমন চিৎকার করে চলে গেল। আমার নাম বন্দনা পাল। একটা বালতিতে জল ভরা ছিল, ওখানে দু চারটি পোকা দেখতে পেরেছে। কল থেকে বেরোচ্ছে এরকম কোনো এভিডেন্স নেই, তবুও খবর পেয়েই আজকে ছুটি দিনেও সঙ্গে সঙ্গে ভাটপাড়া পৌরসভা ওয়াটার ডিপার্টমেন্ট ওখানে পৌঁছয় কম্প্রেসার কাম ক্লিনিং মেশিন নিয়ে, আর ওখানে কাজ চলছে। আর আগামী দিন কোনো সমস্যা হবে না, তার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। বলুন, হতে পারে না জল, আরে বোতলের জলটা ভালো হলে চলে না তুমি।